আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। শিক্ষার্থীরা, আমাদের ধারাবাহিক আলোচনায় গ্রামারের যে বিষয়গুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করতেছি, সেই ভিত্তিতে আজকে আমরা আলোচনা করব অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্ট এবং কমপ্লিমেন্টের আজকের দ্বিতীয় ক্লাস এটি। তার আগে আমি আরেকটি ক্লাস নিয়েছিলাম, তো তোমরা যারা ওই ক্লাসটি দেখো নাই অবশ্যই আমি ডেসক্রিপশনে ওই লিঙ্কটি দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে ক্লাসটি দেখে নিতে পারো। এবং ওই ক্লাসে আমার অবজেক্ট এবং কমপ্লিমেন্টের যে বেসিক আলোচনা সেই আলোচনাটি তোমরা পাবে। ওই ক্লাসটি দেখলে অর্থাৎ আজকের ক্লাসের আলোচনা অনেকাংশে সহজ হয়ে যাবে তোমাদের জন্য। তো আশা করি তোমরা যদি ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমরা উপকৃত হবে এবং অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়ে তোমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কী কী আলোচনা করব আজকের ক্লাসে? তো গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম সাবজেক্টের অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। আজকে আমরা আলোচনা করব অবজেক্ট এবং কমপ্লিমেন্ট, অর্থাৎ ডাবল অবজেক্ট নিয়ে আলোচনা করব এবং অবজেক্টের কখন কমপ্লিমেন্ট হয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিউয়ার্স, আশা করি ধৈর্য সহকারে এই ক্লাসটি দেখবে এবং অবশ্যই তোমরা উপকৃত হবে। তো শুরু করা যাক। শিক্ষার্থীরা দেখো, অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট, অর্থাৎ কখন আমরা একটি সেন্টেন্সে কোনটিকে অবজেক্ট বলবো এবং কোনটিকে কমপ্লিমেন্ট বলবো। অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা, বিশেষ করে এই টপিকে আসা অনেকেই সমস্যা সৃষ্টি হয়ে যায় যে কোথায় অবজেক্ট বলবে এবং কোনটিকে কমপ্লিমেন্ট বলবে। অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যদিও অনেকগুলো পার্থক্য রয়েছে, তবে অনেকেই অবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুইটিকে এক মনে করে, যেটাকে অবজেক্ট মনে করে সেটাকেই তারা কমপ্লিমেন্ট হিসেবে ধরে নয়। তো শিক্ষার্থীরা দেখো, তো অবজেক্ট কী, তারপর আমরা কমপ্লিমেন্ট দেখব। তো অবজেক্ট হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট আর একটি হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। ব্যক্তিবাচক অবজেক্ট কী দেখো, ব্যক্তিবাচক অবজেক্টটি হচ্ছে এটাকে গ্রামারের ভাষায় ইনডিরেক্ট অবজেক্ট বলা হয় এবং বস্তুবাচক অবজেক্টটিকে গ্রামারের ভাষায় ডিরেক্ট অবজেক্ট বলা হয়। অর্থাৎ যখন আমরা ভার্বকে কাকে বা কী দ্বারা প্রশ্ন করব, কাকে এবং কী দ্বারা প্রশ্নের জবাবে যে উত্তর পাওয়া যাবে সেটিকে আমরা অবজেক্ট বলবো। তো কখন আমরা ব্যক্তিবাচক অবজেক্ট পাবো? যখন ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করব এবং যে উত্তর পাবো সেটাকে আমরা বলবো ব্যক্তিবাচক অবজেক্ট। যখন ভার্বকে কী দ্বারা প্রশ্ন করব এবং যে উত্তর পাবো সেটিকে আমরা বলবো বস্তুবাচক অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, তাহলে অবজেক্ট কত প্রকার? অবজেক্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্তিবাচক বা ইনডিরেক্ট অবজেক্ট, আর একটা হচ্ছে বস্তুবাচক বা ডিরেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, তারপর এদিকে দেখো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বা সাবজেক্টের কমপ্লিমেন্ট, আরেকটা হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট। তো আজকে আমরা দেখাবো অবজেক্টের কমপ্লিমেন্ট। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম সাবজেক্টের কমপ্লিমেন্ট, কীভাবে সাবজেক্টের কমপ্লিমেন্টগুলো হয় সেটা দেখিয়েছিলাম। তো দেখো, ডাবল অবজেক্ট, অর্থাৎ একটি সেন্টেন্সে কোনটি ডাবল অবজেক্ট হবে, কখন ডাবল অবজেক্ট হয় সেটা এখন দেখো। দেখো ডাবল অবজেক্ট এবং অবজেক্টের কমপ্লিমেন্ট মনোযোগ সহকারে দেখবে কিন্তু, তাহলে তোমরা বিষয়টি বুঝতে পারবে। দেখো, এটি হচ্ছে সাবজেক্ট, শি গ্যাব মি এ স্টোরি বুক, সে আমাকে একটি গল্পের বই দিল। এখন এটা হচ্ছে সাবজেক্ট, এটি হচ্ছে ভার্ব। এখন এখান থেকে কোনটিকে আমরা এগুলাকে কি কমপ্লিমেন্ট বলবো না অবজেক্ট বলবো? খেয়াল করো তো, সে আমাকে দিল একটি গল্পের বই, স্পষ্ট বলি সে কাকে দিল। দেখো, কাকে প্রশ্নের উত্তরে কিন্তু আমরা একটি অবজেক্ট পাচ্ছি, সেই অবজেক্টটি হবে অবশ্যই ইনডিরেক্ট অবজেক্ট। দেখো ব্যক্তি, শি গেভ মি, সে আমাকে দিল। কাকে দিল? আমাকে দিল। তাহলে এটা একটা অবজেক্ট, এটাকে আমরা বলবো অবজেক্ট ওয়ান। তারপরটা দেখো, এখন আমরা আবার বলি কি দিল। দেখো, এই স্টোরি বুক, একটি গল্পের বই দিল। দেখো, এটা হচ্ছে আমাদের অবজেক্ট টু। তাহলে আমরা এখানে কয়টি অবজেক্ট পেয়েছি? দুইটি অবজেক্ট, অর্থাৎ ডাবল অবজেক্ট। তারপরে দেখো, মিতা গ্যাব মি এ ওয়াশ, মিতা আমাকে একটি কি দিল? ঘড়ি দিল। দেখো, এই যে ভার্বকে আমরা প্রশ্ন করি কাকে দিল, দেখো আমাকে দিল। তাহলে এই যে আমাকে, অর্থাৎ মি, এটা হচ্ছে অবজেক্ট ওয়ান। তারপরে আমরা বলি কি দিল? একটি ঘড়ি দিল। এই একটি ঘড়ি হলো অবজেক্ট টু। খেয়াল করো, তাহলে আমরা এখানে কীভাবে ডাবল অবজেক্ট পেয়েছি, অবজেক্টগুলো কীভাবে পাচ্ছি এখন দেখো। অর্থাৎ ভার্বকে যখন আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, কি বা কাকে দ্বারা প্রশ্নের জবাবে আমরা যা পাবো, যদি কি দ্বারা প্রশ্নের জবাবে আমরা কিছু পাই সেটাকে আমরা বলবো বস্তুবাচক অবজেক্ট, আর
কাকে দ্বারা প্রশ্নের জবাবে আমরা যেটি পাই সেটিকে আমরা বলবো ব্যক্তিবাচক অবজেক্ট। শিক্ষার্থীরা আমরা ইচ্ছে করলে এইটাকে আমরা প্রথমে ইচ্ছে করলে বস্তুবাচক অবজেক্টটিকে সামনে বসাতে পারি এবং ব্যক্তিবাচক অবজেক্টটিকে শেষে নিতে পারি, এটা আমাদের ইচ্ছের উপরে ডিপেন্ড করে। তাহলে আমাদের ঠিক এরকম হবে যে শি গ্যাভ এ স্টোরি বুক এ স্টোরি বুক। এখন কি মি বসাবো যে শি গ্যাভ এ স্টোরি বুক মি? না, মি হবে না। যখন আমরা বস্তুবাচক অবজেক্টটিকে সামনে আনবো এবং ব্যক্তিবাচক অবজেক্টটিকে শেষে নিব, তাহলে ব্যক্তিবাচক অবজেক্টের আগে আমাদের একটা টু বসাতে হবে, টু মি। তাহলে এটা হবে এইভাবে যে শি গ্যাভ এ স্টোরি বুক টু মি, সে আমাকে একটি গল্পের বই দিল। তারপরেটি দেখো, এটাকে আমরা সেম ওয়েতে করতে পারি যে মিতা গ্যাভ এ ওয়াস টু মি। অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্টের আগে সবসময় আমাদের প্রিপোজিশন টু বসাতে হয়, এই সেন্সটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আই হোপ ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট। দেখো, শি কল্ড মি ব্রাদার। দেখো এখানে শি সাবজেক্ট, কল্ড ভার্ব, এখানে এই মি এবং ব্রাদারকে আমরা কি বলবো, ডাবল অবজেক্ট বলবো। দেখো তো, শি কল্ড মি, সে আমাকে ডাকে। আমি ফার্স্ট যদি বলি এই ডাকা ভার্বকে ফার্স্ট করি, কাকে ডাকে? আমাকে ডাকে। তাহলে আমাকে দ্বারা অর্থাৎ আমরা একটা ব্যক্তিবাচক অবজেক্ট পেয়েছি, ঠিক আছে। তারপরেটা দেখো, ব্রাদার ভাই। এখন খেয়াল করো তো, দেখো শি কল্ড মি ব্রাদার, সে আমাকে ভাই বলে ডাকে। এই যে এই মি মানে কিন্তু ব্রাদার মানে আমি, আর এই ব্রাদার মানে কিন্তু মি, সেম। অর্থাৎ এটা হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট। তার আগে একটু দেখো তুমি, দেখো শি গিভ মি এ স্টোরি বুক, সে আমাকে একটি গল্পের বই দিল। এই মি মানে কিন্তু স্টোরি বুক নয়, আর এই স্টোরি বুক মানে কিন্তু মি নয়। অর্থাৎ আমি মানে কিন্তু গল্পের বই নয়, গল্পের বই মানে কিন্তু আমি নয়, ঠিক আছে। এখানে দেখো, মি মানে কিন্তু ব্রাদার, ব্রাদার মানে কিন্তু মি। অর্থাৎ এই দেখো, এটা হচ্ছে অবজেক্ট। তারপরে যেটি বসেছে সেটা হবে অবজেক্টের কমপ্লিমেন্ট। গত ক্লাসে আমি কিন্তু তোমাদেরকে সাবজেক্টের কমপ্লিমেন্ট দেখিয়েছিলাম, এখন এটা হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট। অর্থাৎ এই মি মানে কিন্তু ব্রাদার, ব্রাদার মানে মি, সে আমাকে কি বলে ডেকেছে, ভাই। এই আমাকে মানে কিন্তু ভাই, ভাই মানে কিন্তু আমি। আই হোপ ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট। তারপরটা দেখো, উই ইলেক্ট হিম চেয়ারম্যান, আমরা তাকে চেয়ারম্যান নির্বাচন করেছি। এখন খেয়াল করো তো, এই যে দেখো ভার্ব, এই ভার্ব কে আমরা কষ্ট করি কাকে নির্বাচন করেছি, তাকে। এই যে তাকে মানে একটা ব্যক্তিবাচক অবজেক্ট পেয়েছি। এখন ব্যক্তিবাচক অবজেক্টের পরে দেখো চেয়ারম্যান, চেয়ারম্যানই যুক্ত করেছে। দেখো আমরা মানে কিন্তু চেয়ারম্যান নয়, যাকে নির্বাচন করেছি সেই কিন্তু চেয়ারম্যান। দেখো এই যে হিম মানে চেয়ারম্যান, চেয়ারম্যান মানে কিন্তু হিম। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, আর তারপরে যেটি বসেছে এটি হবে অবজেক্টের কমপ্লিমেন্ট। অর্থাৎ এটি হবে অবজেক্টের কমপ্লিমেন্ট, হিম মানেই কিন্তু চেয়ারম্যান, চেয়ারম্যান মানেই কিন্তু হিম। তাহলে এটিকে আমরা বলবো অবজেক্টের কমপ্লিমেন্ট। তারপরেটি দেখো, আই কল্ড হার সিস্টার, আমি তাকে বোন বলে ডাকি। দেখো আমি কাকে ডাকি, কাকে প্রশ্নের উত্তরে যেটি পাচ্ছি সেটি হচ্ছে অবজেক্ট। দেখো এই হার, তাকে। এখন দেখো, এ দেখো সিস্টার মানে বোন, যাকে বোন বলে ডাকি সেই সিস্টার, সেই বোন। দেখো এখানে হার মানিয়ে বোন, বোন মানিয়ে কিন্তু হার, সে নিজেই। তাহলে এটাকে আমরা বলবো অবজেক্টের কমপ্লিমেন্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে আজকের ক্লাসে কী শিখেছো? আজকের ক্লাসে শিখেছো যে কখন আমরা একটি সেন্টেন্সে ডাবল অবজেক্ট পাবো, অর্থাৎ যখন আমরা ভার্বকে কাকে বা কী দ্বারা প্রশ্ন করব, যদি আমরা ব্যক্তিবাচক বা ব্যক্তিবাচক কিছু পাই, কাকে প্রশ্নের জবাবে যদি আমরা ব্যক্তিবাচক কিছু পাই, তাহলে সেটাকে আমরা বলবো ব্যক্তিবাচক অবজেক্ট। আর কী ধারা আমরা যেটি পাবো সেটি হবে বস্তুবাচক অবজেক্ট। আর শিক্ষার্থীরা, আমাদেরকে মাথায় রাখতে হবে সবসময় কিন্তু কাকে বা কী প্রশ্নের জবাবে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে অবজেক্ট পাবো না, তবে সেটা শর্ত সাপেক্ষে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও ঘটতে পারে তার। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি দেখে অবশ্যই তোমরা বেনিফিট হবে। তো পরবর্তীতে আমি যে ক্লাসটি নিয়ে হাজির হব, অর্থাৎ পরবর্তী ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবা, আমাকে ইন্সপায়ার করবা, তাহলে আমি অনুপ্রাণিত হব তোমাদেরকে আরও কিছু ক্লাস দেওয়ার জন্য। তোমাদের যেহেতু কনসেপ্ট ক্লিয়ার হয় গ্রামার নিয়ে, তো সবাই ভালো থাকো এবং আমার জন্য দোয়া করবা। টিল দেন, আল্লাহ হাফেজ।